আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি আবুল কাউসার আসার নির্দেশে ও ইউনিয়ন যুবদল নেতা নূরনবী সার্বিক আয়োজনে রবিবার দুপুরে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আল আমিন, আহ্বায়ক রাজীব মোল্লা বাবু, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খোকন প্রধান, সাবেক সদস্য মাহবুব শিকদার উপস্থিত ছিলেন।